শরীরের ক্ষত নিয়ে হাসপাতাল এলাকায় এসে ঘুরোঘুরি করতে থাকে একটি বানর। চিকিৎসা দেওয়ার পর আবার ফিরে যায় বনে। পরদিন আবার হাসপাতালে আসে ওই বানর। টানা তৃতীয় দিনের মতো হাসপাতালে আসে ওই বানর। আশ্চর্যজনক এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালটির চিকিৎসকরা তৃতীয় দিনের মতো চিকিৎসা সেবা দিয়ে তাকে উপজেলা পানি সম্পদ কর্মকর্তার হাতে স্থানান্তর করে। পরে বন বিভাগের কর্মকর্তার সহায়তা আহত বানরকে নেওয়া হয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেইখানে বর্তমানে আহত বানরটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রথমবার সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয় বানরটি। ওই সময় বানরের শরীরের পেছনের অংশে একটি গভীর ক্ষত দেখা যায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে বানরটি বনে ফিরে যায়। পরের দিন বিকেলে বানরটি পুনরায় হাসপাতালে আসে। ওই দিন বানরটিকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এরপর বানরটি আবার হাসপাতাল থেকে চলে যায়। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নূরউদ্দিন রাসেল বলেন, সর্বশেষ সোমবার সকালে পুনরায় বানরটি হাসপাতালে আসে। এই দিন তাকে চিকিৎসা দেওয়া হয়। এই সময় ধৈর্য ধরে বানরটি অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে তার ক্ষত গুরুতর হওয়ায় উপজেলা পানি সম্পদ কর্মকর্তাকে খবর দেওয়া হয়। তারপর বন বিভাগের কর্মকর্তার সহায়তা বানরটিকে ধরে নিয়ে আসা হয়। উপজেলা পানি সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু বলেন, বানরটিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যান্ডেজগুলো তার ক্ষত গুরুতর দেখা যায়। পরের দিন বিকেলে সেটিকে ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের হাসপাতালে বিগত এক মাস আগে একটি বানর সুস্থ অবস্থায় আসে এবং সেটি হয়তোবা বনে বন থেকে লোকালয়ে চলে আসে, বনে খাদ্যের অভাবে হয়তো পারে এটাও হতে পারে, সেই জন্য লোকালয়ে আসে। সেটি এখান থেকে উপজেলায় বা পৌরসভায় ঘোরাঘুরি করতেছিল, সেখানে হয়তোবা কোথাও পৌরসভার দিকে ইলেকট্রিক শক টক খেয়েছিল। তো বানরটি আমি লক্ষ্য করে দেখলাম এক মাস আগে সে হাসপাতালে এসে চলে যায় একদিন দুদিন থেকে।